আশ্রয় দিতে পারবো না তাহলে আমি তাকে বিবাহ করে কি করব। পদ্মাবতী তখন বলেছিলেন, শোনকবি শোনভক্ত, রমণী রমণী যদপি হয় রাজার নন্দিনী, ভাগ্যদোষী যদি হয় দরিদ্র গৃহিণী, পিতার ঐশ্বর্য সুখ তুচ্ছ করি মনে, ভিক্ষুক স্বামীর সেবা করো হো যতনে, নিতাই গৌর হরিব হরিব। কি গো মায়ের, কেউ রাজার মেয়ে হতে পারে, কেউ রাজকন্যাও হতে পারে, কিন্তু যদি কপালে দোষে ভাগ্য দোষে যদি কারো দরিদ্র পরিবারে বিবাহ হয়, কোনো ভিখারি পরিবারে তার বিবাহ হয়, স্বামীর ঘরে কিন্তু মায়েদের কাছেই স্বর্গ। স্বামী হলো নারীদের অলঙ্কার, তাই ওই রমণী পদ্মাবতী বললেন, আমি তোমাকেই পেয়ে সুখী, আমি তোমাকেই পেয়ে ধন্য। আমার বাবা যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবে ভক্ত আপনি রাজি হন। তো এইবার কি করলেন, জয়দেবের সাথে পদ্মাবতীর শুভ পরিণয়, শুভ বিবাহের আয়োজন করা হলো। সমস্ত পুরীর মন্দিরের যত ভক্তরা ছিল, যত পান্ডাররা ছিল, সবাইকে বলে নিমন্ত্রিত করে তাদের শুভ বিবাহ দেওয়া হলো জগন্নাথ মন্দিরে। জয় রাধে রাধে। কাদের বিয়ে? পদ্মাবতীর আর জয়দেবের বিয়ে। হরিদ্বরে উলুতরি, আজি পদ্মাবতীর হবে গো বিয়ে, জল সাধিতে যাই তোরা আয়, তোরা আয়, তোরা আয় পুরীবাসী। পদ্মাবতীর হবে গো বিয়ে, পদ্মাবতীর হবে গো বিয়ে, জল সাধিতে যা তোরা আয়, তোরা আয়, তোরা আয় পুরীবাসী। পদ্মাবতীর হবে গো বিয়ে, পদ্মাবতীর হবে গো বিয়ে, জল সাধিতে যাই তোরা আয়, তোরা আয়, তোরা আয় পুরীবাসী। পদ্মাবতীর হবে গো বিয়ে, পদ্মাবতীর হবে গো বিয়ে, জল সাধিতে যাই তোরা আয়, তোরা আয়, তোরা আয় পুরীবাসী। লক্ষ্মী নীল বরণ ডালা, শিয়া নীল ক্ষীরবালা, লক্ষ্মী নীল বরণ ডালা, শিয়া নীল ক্ষীরবালা, বাজাও নাম ওলো দাও না, তোমরা সাকে বাজাও নাম ওলো দাও না, পদ্মাবতীর বিয়ে জল সাধিতে যাই তোরা আয়, তোরা আয়, তোরা আয় পুরীবাসী। পদ্মাবতীর হবে গো বিয়ে, পদ্মাবতীর হবে গো বিয়ে, জল সাধিতে যাই তোরা আয়, তোরা আয়, তোরা আয় পুরীবাসী। হরি বল হরি বল। তো পদ্মাবতী এবং জয়দেবী শুভ বিবাহ হলো। আজকের আমার পুরীর মন্দিরে পুরীর ধামে যখন বিবাহটা হলো, তো আজকে যখন শুভ বিবাহটা হয়ে গেল, মায়েরা তো দিনের পর দিন যখন যাচ্ছে,
একদিন হঠাৎ জয়দেব কি করলেন, হঠাৎ জয়দেব পদ্মাবতীকে বললেন, পদ্মা গো বলো তো তুমি কি আমাকে পেয়ে ধন্য? বলেন, হ্যাঁ স্বামী, আমি তোমাকে পেয়ে ধন্য হয়েছি। তবে শোনো, বেশিদিন এই জগন্নাথ মন্দিরে কিন্তু আমরা থাকতে পারবো না। কোথায় যাবে? বললেন, জগন্নাথ মন্দির পরিত্যাগ করে আমরা যাব বৃন্দাবন ধামে। সেখানে গিয়ে আমরা ভগবান কৃষ্ণ এবং রাধারানী যুগল চরণ দর্শন করি। আমি ফিরে যাব আমার জন্মভূমি ভিটামাটি, সেই বীরভূমি জেলার কেন্দ্রবিন্দু গ্রামে। স্বামীর চরণ আশ্রয় করেছে, স্বামী তার ধ্যান, স্বামী তার জ্ঞান, স্বামী তার সর্বস্ব। তাই আজকে স্বামীকে সর্বস্ব করে, স্বামীর চরণে প্রণাম করে, প্রভু জগন্নাথের চরণে প্রণাম জানালেন। প্রণামই জানিয়ে আজকে স্বামীর চরণকে আশ্রয় করে বলে উঠলেন, আমার প্রাণ রাম হৃদি ভূষণ হৃদয় রণ স্বামী মময়ন্তর মাঝারি নিরক্ষিত তুমি, তুমি মোর অন্তরে যাবি রামন বিধি ভূষণ হৃদয় রোষণ মম অন্তর মাঝারি নিরক্ষিত তুমি, তুমি মোর অন্তরে যাবি রামন আখির নয়ন মণি মোহর চিন্তা মণি, আখির নয়ন মণি মোহর চিন্তা মণি, আখির নয়ন মণি মোহর চিন্তা মণি, মরমে অনুভূতি তুমি আর আমি রামন বিধি ভূষণ হৃদয় রোষণ স্বামী মম অন্তর মাঝারি নিরক্ষিত তুমি, মম মাঝে অন্তর যাবি রামন বিধি ভূষণ হৃদয় রোষণ কি করলেন ঠিক এইভাবে। সেদিন থেকে প্রভু জগন্নাথকে সাক্ষী রেখে, স্বামীকে বরণ করে নিয়ে প্রভু জগন্নাথকে বললেন, প্রভু জগন্নাথ তোমার মন্দির পরিত্যাগ করে আজ আমরা দুজনেই যাব বৃন্দাবনে ধামে। বৃন্দাবনে গিয়ে আমরা রাধা কৃষ্ণের যুগল মুক্তি দর্শন করব। এই যে বাবা মায়েরা বলুন, কারা কারা বৃন্দাবনে যাবেন হাত তুলুন তো দেখি, বলো বৃন্দাবনে ধাম কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরি গোবর্ধন কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি। তো আজকে আমরা সবাই মিলে চলুন যাই বৃন্দাবন ধাম। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ। কেউ এরা উলুথনি হোক একটু, জয় রাধে রাধে। চলে রে আমার মন মধুর বৃন্দাব, যমুনারি ধারে ধারে তমালে রিব, চলে রে আমার মন উলুথনি উলুথনি মধুর বৃন্দাব, যমুনারি ধারে ধারে তমালে রিব,
चल दिया मार मो, चल दिया मार मो, चल दिया मार मो। स्वामी कुंडो राधा कुंडो दीदी गोवर्धन केसी घाट वंशी बहर ऐ तो वृंदावन। स्वामी कुंडो राधा कुंडो दीदी गोवर्धन केसी घाट वंशी बहर दीदी गोवर्धन। स्वामी कुंडो राधा कुंडो दीदी गोवर्धन केसी घाट वंशी बहर ऐ तो वृंदावन। स्वामी कुंडो राधा कुंड निकुंज कानो केसी घाट वंशी बहर निकुंज कानो। चले रे आमार मन मधुर वृंदावन यमुनारी घाटे धारे तामालेर बो। उलु ध्वनि उलु ध्वनि हरि ध्वनि। मधुर वृंदावन यमुनारी धारे धारे तामालेर बो। चल बिया मार मो, मधुर वृंदावन यमुनारी धारे धारे तामालेर बो। তো বৃন্দাবনে যখন আশ্রয় নিলাম তো এইবার বৃন্দাবন ভ্রমণ করছি আমরা। বৃন্দাবন ভ্রমণ করতে 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 যেখানে কি আমরা পৌঁছালাম, আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছেন সমস্ত ভক্তেরা, সেখানে সবাই গিয়ে আজকের রাধাকৃষ্ণের অপরূপ যে রাসমঞ্চ, রাস আজকের যে সুন্দর রাস হচ্ছে কৃষ্ণ গোপিনীদেরই নিয়ে, তো আজকের বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে পেয়ে সকল ভক্তরা রাধারানীকে পেয়ে সবাই ধন্য। তো যখন সবাই ধন্য মহানন্দে সবাই বাহু তুলে বলছে কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে শোধানি কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। উলুধ্বনি উলুধ্বনি মায়েরা কৃষ্ণ শুধু যে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ,
কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে শুদ্ধ নিয়ে কৃষ্ণের গানে গা ওগো কৃষ্ণের গানে গা চন্দে প্রভাত সূর্যি বাজিছে তার বাপ শরী বাজিছে তার বাপ শরী কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে হেরি শৈল চূড়াতে পাহাড় শুনিবি তুমি যে শঙ্খা হারি ও গো তুমি যে শঙ্খা হারি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণচন্দ্র কি বৃন্দাবন ধাম কি রাধা রানী কি গোপী মণ্ডলী কি সখীগণ কি যা রাধে আজকে রাস মঞ্চ তো সেই রাস পূর্ণিমা আজকের তো রাস পূর্ণিমাতে ভগবান আমার আসে সমস্ত গোপিনীদের নিয়ে লীলা করছে তাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করছেন আপনাদেরও মনের কামনা পূর্ণ হচ্ছে কারণ আপনারও ভাগ্যবান কারণ আজকে সেই রাসমঞ্চের দিনে সবাই আপনারা বৃন্দাবনের গোপী অনুগত হয়েছেন অনুগত হয়ে আজকের সেই রাসমঞ্চের সমস্ত জিনিসগুলো রাসমঞ্চের সমস্ত রাধাকৃষ্ণের যুগল গোপিনীদের নিয়ে যুগল সমস্ত লীলার অংশগ্রহণ করেছেন এবং সমস্ত লীলা আস্বাদন করছেন তাই সবাই মিলে চলুন বলো রাধা রানী কি রাধা রানী কি বলো রাধে রাধে বলো সবাই বলো রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রাসে পিয়ার করো রাধে 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 জপ করো কৃষ্ণ নামে রাসে পিয়ার করো রাধে 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 জপ করো কৃষ্ণ নাম চুতিয়া করো কৃষ্ণ নাম চুতিয়া করো কৃষ্ণ নাম চুতিয়া করো রাধা রানী হে মহারানী মহিমা তুমকো সব লোক জানে রাধা রানী হে মহারানী তুমকো মহিমা সব লোক জানে রাধা রানী হে মহারানী মহিমা তুমকো সব লোক জানে রাধা রানী হে মহারানী তুমকো মহিমা সব লোক জানে ও রাধে কৃপাদৃষ্টি কৃপাদৃষ্টি বসায়া করো রাধে রাধে জপ করো কৃপাদৃষ্টি বসায়া করো রাধে রাধে জপ বলো রাধে 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 রাধে
রাজে রাজে হলো বৃন্দাবন বে বৃন্দাবন বে তালবন বে কমলবন বে নিধুবন বে নিধুবন বে শ্যাম পিয়ারি রাধা পিয়ারি কেসি ঘাট বে তুলসী বট বে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন গিরি গোবর্ধন কৃষ্ণ নাম রস কৃষ্ণ নাম রস কিয়া করু রাধে রাধে জপ উলু থরি উলু থরি নিতাই গোর হরি মো রাধে রাধে জপ করু রাধে রাধে জপ করু রাধে রাধে জপ করু কৃষ্ণ নাম রস কিয়া করু রাধে রাধে জপ করু কৃষ্ণ নাম রস কিয়া করু কৃষ্ণ নাম রস কিয়া করু श्याम सुंदर की कृष्णचंद की भक्त मंडली की गोपी मंडली की वृंदावन धाम की जय राधे। तो आज के वृंदावन भ्रमण करा हलो वृंदावन भ्रमण करे तो समस्त सबा आज के जयदेव एवं पद्मावती तारा फिरे তাদের নিজের গন্তব্যস্থলে চললেন। আজকের জয়দেবের ভিটামাটি জন্মভূমি গ্রাম কেদুলি গ্রামে, তো কেদুলি গ্রামে যখন গিয়ে উপস্থিত হলো তা সেই বাল্যকালের বন্ধুটা দেখা হলো পরাশরের সঙ্গে। পরাশর জয়দেবকে দেখে চমকে উঠল, জয়দেব ওরে জয়দেব বল ভাই তোর সঙ্গেটাকে। বললেন পরাশর ইনি হলেন আমার সহধর্মিনী পদ্মাবতী। তো পদ্মাবতীকে নিয়ে আজকে যখন উপস্থিত হলো ভক্তমণ্ডলী বাবারা পরাশরকে বললেন জয়দেব যে পরাশর তুমি এক কাজ করো কিছু দড়ি ঘর আর বাঁশ দাও। বললেন কি করবে ভাই? বলেন ওই দড়ি খড় আর বাঁশ দিয়ে আমি আমার ভগবান প্রাণ গোবিন্দের জন্য সুন্দর করে একটা ঘর তৈরি করব। তো দড়ি খড় আর বাঁশ নিয়ে এসেছে, জয় রাধে। জয়দেব উঠেছে ওপরে বাবা, আর নিচে থেকে পরাশর তার হাতে তুলে দিচ্ছে দড়ি আর বাঁশ। তো কিছু দিতে দিতে না পরাশর চিন্তা করলেন যে কেবলই ঘর বেঁধে তো থাকলে হবে না, তাদের তো সেবা দিতে হবে। পরাশর জয়দেবকে কিছু না বলে এখন তিনি চলে গেলেন বাজারে। যখন বাজারে চলে গেছে জয়দেব আমার কি করেছে সেই ঘরের উপরে উঠে এক মনে এক প্রাণে কি করছে ওই খড়গুলো গুচ্ছে, বাঁশগুলো দিচ্ছে, দড়িগুলো দিয়ে আটকাচ্ছে, এইভাবে সুন্দর করে ঘরটা তৈরি করছে। এদিকে দেখলেন যে সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে গেছিল প্রায় শেষ প্রান্তে, পরাশর যেগুলো দিয়ে গেছিলেন না সব প্রায় শেষ প্রান্তে, কিছুমাত্র আছে। ভগবান চিন্তা করলেন তাহলে এই ঘরটা কি বাধা অপূর্ণ থাকবে, আমার ভক্ত ঘর বাঁধতে বাঁধতে কি অসম্পূর্ণ থাকবে, এ তো হতে পারে না। ভগবান নিজেই কি করলেন পরাশরের রূপ ধারণ করলেন। পরাশরের রূপ ধারণ করে ভক্তের হাতে তুলে দিচ্ছে কি দেখুন বাবা, এই বলে ভক্ত আর এই বলে ভগবান। হ্যাঁ ভক্ত হওয়া বড়ই শক্ত, ভক্ত হলে হতে গেলে অনেক কঠিন পরীক্ষা দিতে হবে। তো আজকে ভক্ত আমার বসে আছেন ঘরের উপরে, ভগবান ছত্রবেশ ধারণে করে তার হাতে তুলে দিচ্ছে দড়ি খড় আর বাঁশ। ভক্ত ভগবানের কাছ থেকে দড়ি খড় বাঁশ নিচ্ছেন জয়দেব, কিন্তু তিনি জানতে পারলেন না বুঝতে পারলেন না যে ভগবান নিজেই ছত্রবেশ ধারণে করে তার হাতে তুলে দিচ্ছে দড়ি খড় বাঁশ। কি মায়েরা ঘর বাঁধা প্রায় শেষ, ওদিকে আসল পরাশর যিনি বাজারে গিয়েছিলেন তিনি ফিরে আসছে, ভগবান রূপী পরাশর লীন হয়ে গেল।
যখন ভগবান রূপী পরাশর লীন হয়ে চলে গেল, এইবার কি করছেন? আসল পরাশর ফিরে এসেছে। আসলই পরাশর ফিরে এসে দেখে জয়দেবের ঘরে বাজা পরিপূর্ণ হয়ে গেছে। ওরে জয়দেব, এ কি করে সম্ভব হলো? এমন করে এত তাড়াতাড়ি তুমি কি করে ঘরেটা তৈরি করলে? কি করলেন মায়েরা? বললেন, এত সুন্দর করে তুমি ঘর কি করে তৈরি করলে? কেন রে পরশর, তুই আমার হাতে যত তাড়াতাড়ি দিয়েছিস আমি তত তাড়াতাড়ি যে তৈরি করেছি। কিন্তু বাবা, এ ঘরটা এ কথা তো জানে না। হ্যাঁ, মাঝখানে যে এত কিছু হয়ে গেল এ কথা তো জানে। পরশর বলছে, আমি তো দিই নাই। তাহলে কে দিয়েছে? এমন সময় উপর থেকে নেমে এলো জয়দেব। জয়দেব নেমে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে। দয়াময় বলো, দয়াময় বলো, তাহলে কে আমার হাতে তুলে দিল দড়ি পাশ আর ঘর? বলো প্রভু, সত্যই কি তুমি এসেছিলে ভক্তের কাছে? ভক্তের মানে রক্ষা করার জন্য তোমার ঘর তুমি কি নিজেই তৈরি করলে? ঠিক সেই সময় গঙ্গার তীর থেকে ভেসে এলো নীল মাধবের বংশীর ধ্বনি। যখন নীল মাধবের বংশীর ধ্বনি ভেসে এলো, ভক্ত জয়দেব স্থির থাকতে পারলো না, পাগলের মতো ছুটতে 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 চলেছে। বন্ধু দয়ালে ঠাকুর, বলো তুমি কোথায়? ওগো নীল মাধব, কোথা হতে ভেসে আছে এমন মধুর মুরলি ধ্বনি? ছুটতে ছুটতে গিয়ে দেখলেন দাঁড়িয়ে আছে নীল মাধব। কি গো বাবা, এই যে নীল মাধবে তার হাতে তুলে দিয়েছিল দড়ি খড় আর বাঁশ, তার প্রমাণ কি আছে? ভক্তকে প্রমাণ করার জন্য ভগবান সর্বাঙ্গে মেখে আছে খড়। শুধু খড়ে মেখে নেই, খড়ে মেখে আছে এক গোছা দড়ি হাতের মধ্যে ঝুলিয়ে রেখেছে। যে বাঁশ দিয়ে ঘর তৈরি করা হয়েছিল সেই বাঁশের এক টুকরো বেটা আমার বাঁশি করে দাঁড়িয়ে আছে। একে অপরূপ সভা দেখুন। যখনই দাঁড়িয়ে আছে এইভাবে আর বুঝতে বাকি রইল না, তাড়াতাড়ি করে নীল মাধবকে বুকের মাঝে তুলে নিলে। তুলে নিয়ে কি করছে মহানন্দ? ছুটতে ছুটতে চলেছে। কোথায় ছুটতে ছুটতে চলেছে? সেই ঘরে। হে নারায়ণ রাধিকা রম মদন মঘন সা, তোমাতে আমি দেহ মন প্রা গেয়ে যাই তব গা। হে নারায়ণ রাধিকা রম মদন মোহন সা, তোমাতে আমি দেহ মন প্রাণ গেয়ে যাই তব গা। আমি গেয়ে যাই তব গা। হে নারায়ণ রাধিকা রম মদন মোহন সা, তোমাতে আমি দেহ মন প্রাণ গেয়ে যাই তব গা। হে নারায়ণ রাধিকা রম মদন মোহন সা, তোমাতে আমি দেহ মন প্রাণ গেয়ে যাই তব গা। মুরলী তোমার হৃদয় আমার বাজি সুরের বীণা, কণ্ঠ ভরে এ মধু সুর গে যাই তব গা। হে না
আজকের কি হলো দেখুন এইভাবে আজকে যখন তাকে নিয়ে সে ঘরে প্রতিষ্ঠিত করল প্রতিষ্ঠিত করে এইবার সেখানে বসে কি করে গীত গোবিন্দ গ্রন্থটি রচনা করে তো গীত গোবিন্দ গ্রন্থ যে রচনা করে লেখেন কি লেখেন সরল গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম যেটা লিখতে গিয়ে বারে বারে থমকে গেল সেটা কি সেটা হলো দেহি পদ পল্লব মৌদারব দেহি পদ পল্লব মৌদারব দেহি পদ পল্লব মৌদারব হরে কৃষ্ণ যেটা লিখতে গিয়ে থেমে গেল হে ভগবান আমি কি করে লিখবো এই কথাটা যে তুমি হ্যাঁ রাধারানীর পদ দুটো নিয়ে তোমায় মাথায় রাখো আমি এ কথাটা কি করে লিখব বারবার লিখতে গিয়ে থমকে যায় আস্তে আস্তে জয়দেবের বয়স হয়ে আসছে বয়স হওয়ার সাথে 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 তিনি বৃদ্ধ হতে লাগলেন যখন বৃদ্ধ হতে লাগলেন ও মায়েরা আর চলতে পারছে না হাঁটতে পারছে না ওই শ্লোকটি লেখে গীত গোবিন্দর গ্রন্থটা লেখে লিখতে লিখতে শেষ প্রান্তে এসে গেছে একটা ছন্দে একটা শ্লোকে আটকে যাচ্ছে পদ্মাবতী কি করে জানে পদ্মাবতী প্রত্যেক দিন ফুলি চন্দনে মালা নিয়ে সুন্দর করে যত্ন করে সাজায় কৃষ্ণ ভগবানকে আর বলে হে মদন মোহন গোপাল হে কৃষ্ণ দয়াময় তুমি আমার স্বামীকে একবার দেখা দাও তুমি ছাড়া যে আমার স্বামীর আর কেউ নেই জন্ম থেকেই পিতৃমাতৃহারা সদা সর্বদাই তোমাকে খুঁজে বেড়াচ্ছে তুমি একবার তাকে দেখা দাও এই বলে কি করে পদ্মাবতী যতন করে কৃষ্ণ ভগবানকে সাজিয়েছে কৃষ্ণ আমা গলার মালা কৃষ্ণ চলার সাথী কৃষ্ণ আমা রূপের ডালা কৃষ্ণ চলার স্মৃতি কৃষ্ণ আমা গলার মালা কৃষ্ণ চলার সাথী কৃষ্ণ আমা রূপে গল কৃষ্ণ চলার স্মৃতি কৃষ্ণ চলার স্মৃতি কৃষ্ণ নামে মোহন দিন ভাষায়ে দিন ভাষায়ে কৃষ্ণ নামে মোহন দিন ভাষায়ে দিন ভাষায়ে কৃষ্ণ নামে মো দিন ভাষায়ে দিন ভাষায়ে পাই না যারে সুন্দর করে সাজিয়ে জয়দেব চলে গেল স্নান করতে এদিকে ভগবান কি করলেন জয়দেবের রূপ ধারণ করেছে জয়দেবের রূপ ধারণ করে পদ্মাবতীর দুয়ারে এসে ডাকছে পদ্মাবতী ও পদ্মা দুয়ারটা খুলে দাও আমি তোমার স্বামী জয়দেব পদ্মাবতী চিন্তা করলেন
স্বামী দেবতা আমার স্নান করতে গিয়েছিলেন, নিশ্চিত ফিরে এসেছেন। কি করলেন? ধীরে ধীরে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দিয়ে দেখছেন মায়েরা, একেবারে অবিকল তার স্বামী দেবতা এসে দাঁড়িয়েছে। ভগবান যে ছত্রবেশ ধারণ করে তার স্বামী হয়েছে এ কথা কিন্তু পদ্মাবতী বুঝতে পারলেন না, জানতেও পারলেন না। কি হলো এবার দেখুন, দরজাটা যেই না খুলে দিয়েছে, যেখানে গীত গোবিন্দ গ্রন্থটি লেখা ছিল সেখানে গিয়ে বসেছে জয়দেব। পদ্মাবতী, আমার ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খেতে দাও। পদ্মাবতী তাড়াতাড়ি করে পদ্ম অর্ঘ্য দিয়ে তার চরণ দুটি ধৌতুক করে দিয়েছে। চরণ দুটি ধৌতুক করে দিয়ে বললেন, স্বামী গো এসো, আমি তোমাকে সেবা দেব। স্বামী গেলে আজকে সেবা দিলেন, যখনই সেবা দিয়েছে ভগবানের প্রসাদে পাচ্ছে, যখন ভগবানের প্রসাদে পাচ্ছে ভগবানে মনে মনে করলেন, পদ্মাবতী তুমি ধন্য, পদ্মা তুমি ধন্য, সারা জীবন ধরে যে আমার সাধনে ভজনা করলো, এখনো পর্যন্ত সেই জয়দেবের যে সময় হয়নি আমাকে দেখা, তুমি তুমি আমাকে দেখতে পেলেই বটে কিন্তু চিনতে পারলে না, আমাকে তুমি খাওয়াচ্ছ আমি যে খাচ্ছি। প্রসাদ পেতে 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 মনে মনে চিন্তা করছে, আসলে জয়দেবী আমার স্নানে করতে গিয়েছে, এখনই যে আসলে জয়দেবী আসবে আমাকে যে এখান থেকে বিদায় নিতে হবে, আসলে জয়দেব ফিরে আসছে। ভগবানের রূপী জয়দেব প্রসাদে পেয়ে পদ্মাবতীকে বলছে, ও পদ্মা এই যে অবশিষ্ট প্রসাদটা আছে না, এই প্রসাদ তুমি পাবে, তুমি যাও গিয়ে ততক্ষণ আমার বিছানাটা করে দাও। কি গো মায়েরা, পদ্মাবতীকে না পাঠালে পরে ভগবান যে গীত গোবিন্দ গ্রন্থটা সম্পূর্ণ করতে পারবে না। তাই আজকের কি করছে, পদ্মাবতী স্বামীকে শয়নে দেওয়ার জন্য বিছানা করতে চলে গেল। যখন বিছানা করতে গেছে না, ঠিক সেই সুযোগে আজকের ভগবান কি করছেন, যেখানে লেখা ছিল গীত গোবিন্দটি, গীত গোবিন্দ গ্রন্থটি যেখানে ছিল, দেখছেন ভগবান পড়ে দেখছেন সমস্ত গীত গোবিন্দের শ্লোকগুলো লেখা হয়ে গেছে, শেষ শ্লোক শেষ ছন্দটি লিখতে গিয়ে একটা শ্লোকে সে আটকে গেছে। যেখানে আটকে গেছে সেটা কি, ভক্ত লিখেছেন সরল গরল খণ্ডনম মম শির শ্রীমন্ডনম, যেটা লিখতে গিয়ে থেমে গেল সেটা হলো দেহি পদ পল্লব মুদারা। ভগবান কি করলে, তার বাঁকা হাতে বাঁকা অক্ষরে তিনি নিজেই লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারম, দেহি দেহি পদ পল্লব মুদারম, দেহি পদ পল্লব শ্লোক লেখা সম্পূর্ণ হয়ে গেল। যখন শ্লোক লেখা সম্পূর্ণ হয়ে গেল, শয়নে করতে গেল আমার ভগবান, যিনি আজকে জয়দেব হয়ে আছেন, ভগবান যে ছত্রবেশ ধারণ করে জয়দেব হয়ে আছেন, ভগবান এইবার শয়নে গেছে। পদ্মাবতী তাকে শয়নে করিয়ে দিয়েছে, চরণ প্রান্তে বসে চরণ দুটি ভজন করছে, হ্যাঁ চরণের সেবা করছে। যখন চরণের সেবা করছে ভগবান চিন্তা করলেন, পদ্মা যদি আমার কে আমার কাছে এমন করে আমার সাধনে ভজনে করে যদি সেবা করে, তাহলে ওদিকে আসলে জয়দেব আসার সময় হয়ে গেছে। হ্যাঁ কী করছেন, বললেন ও পদ্মা যাও গিয়ে তুমি প্রসাদ পাও, তুমি সেবা করো, যাও পদ্মা আমার ঘুম এসে গেছে, আমি ঘুমিয়ে পড়ছি। পদ্মাবতী এসেছে, পদ্মাবতী এসে কি করছে, সবে সেবা পাওয়ার জন্য যতন করে মাখিয়েছে, যতন করে মাখাচ্ছে। আর ওদিকে আমার জয়দেব পতিত পাবরী গঙ্গা মায়ের কাছে যাচ্ছে, গঙ্গা মা আমার তো বয়স হয়ে গেছে, আমি তো আর আসতে পারবো না, আমি তো আর চলতে পারছি না,
তাই বলছি পতিত পাবনী গঙ্গা বলো যেদিন আমি চলতে পারবো না যেদিন আমি আসতে পারবো না যেদিন তোমার গঙ্গার জলে আমি স্নান করতে পারবো না সেদিন আমি তো আমি ভগবানকে ভোগ দেব কি করে পতিত পাবনী গঙ্গা এই কথা শ্রবণ করে এক পক্ষ জলে দাঁড়িয়ে আছে আর এদিকে আমার জয়দেব ভক্ত গঙ্গা মায়ের কাছে চাইছে ও গো পতিত পাবনী গঙ্গে মাগো মকর বাহিনী গঙ্গে তুমি পতিত পাবনী গঙ্গে মাগো মকর বাহিনী গঙ্গে তুমি পতিত পাবনী গঙ্গে মাগো মকর বাহিনী গঙ্গে তুমি পতিত পাবনী গঙ্গে হে মাগো মকর বাহিনী গঙ্গে তুমি পতিত পাবনী গঙ্গে মাগো মকর বাহিনী গঙ্গে তোমারই চরণে শরণ নিলাম তোমারই চরণে মাগো তোমার চরণ স্মরণ নিলাম কৃপা করো মাগো পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে মাগো পতিত পাবনী গঙ্গে জয় মা পতিত পাবনী গঙ্গা কি জয় মা পতিত পাবনী গঙ্গা কি জয় মা মকর বাহিনী গঙ্গা কি জয় মা মকর বাহিনী গঙ্গা কি মায়েরা পতিত পাবনী গঙ্গা এক বক্ষ জলে দাঁড়িয়েছে এক বক্ষ জলে দাঁড়িয়ে বলে উঠলেন জয়দেব তোমার আসতে হবে না আমি নিজেই যাব কোথায় না যেদিন পৌষ মাসে মকর সংক্রান্তির দিনে যেটাকে বলা হয় গঙ্গা স্নানের মেলা ওই গঙ্গা স্নানের দিন আমি উজানে বেহে গিয়ে তোমাকে আমি স্নান করিয়ে দেব আর তুমি কি করবে জানো যে সমস্ত ভক্তেরা আসবে জয়দেবের মেলাতে জয়দেব ধামেতে বীরভূমি জেলাতে শোনো তোমার নাম অনুসারে বীরভূমি জেলার নাম হবে জয়দেব ধাম জয়দেবের মেলা আর ওই মেলাতে যত ভক্তেরা আসবে সমস্ত ভক্তদের কাছ থেকে তুমি ভিক্ষা করে নেবে ভিক্ষা করে যা কিছু পাবে সেইগুলো দিয়ে সেই বস্তু দিয়ে তুমি তৈরি করবে পোশাক আমার উচ্ছিষ্ট প্রসাদ হবে মহাপ্রসাদ আর সেই মহাপ্রসাদ জয়দেব ধামের জয়দেব মেলার যত ভক্তেরা সবাই ওই প্রসাদ ভক্ষণ করবে গঙ্গা দেবী যখন এই কথা বলে দিলেন আজকের জয়দেব এইবার চলেছে কোথায় না জয়দেব চলেছে তার গন্তব্যস্থানেতে তার ঘরেতে চলেছে পদ্মাবতী অবশিষ্ট বস্তুগুলো সযত্নে মাখাচ্ছে সেবা পাবে বলে সেবা বস্তুগুলো মাখাচ্ছে আর এদিকে জয়দেব চলেছে যখন জয়দেব যাচ্ছে কি বলছে জয়দেব যাচ্ছে আর পদ্মাবতীর কথা মনে মনে চিন্তা করছে পদ্মাবতী তুমি তো সেবা পেয়েছ তুমি তো ভগবানকে লাভ করেছ আমি আজকের ভগবানকে লাভ করব এই কথা বলতে বলতে আগে যাচ্ছে যখন আগে যাচ্ছে হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম আবার যাদবায় মাধবায় কেশবায় নম আবার যাদবায় মাধবায় কেশবায় নম আবার যাদবায় মাধবায় কেশবায় নম আবার মাধবায় মাধবায় কেশবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম
যাদবায়ো মাধবায়ো কেশবায়ো নমো আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন 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 হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বল হরি বল কমিটি দাদাদের বলছি পরবর্তী সম্প্রদায়কে রেডি করুন আর 15 মিনিট আছি 15 মিনিট পরে আপনাদের কাছ থেকে বিদায় নেব জয় রাধে তো আজকের এইবার কি হলো মায়েরা দেখুন তো এই কীর্তন করতে করতে হরিনাম করতে করতে আজকের গেলেন তার নিজ বাসস্থানে বাসস্থানে কি দুয়ারে দাঁড়িয়ে ডাকছে পদ্মাবতীকে পদ্মাবতী ও পদ্মা পদ্মাবতী গো কি ব্যাপার দুয়ারে দাঁড়িয়ে কে আমার ডাকে পদ্মাবতী পদ্মাবতী বলে যখনই বলেছে পদ্মাবতী পদ্মাবতী বলে কে ডাকে চিন্তা করছে আবার বলে উঠলেন কে হলো পদ্মা তুমি কি শুনতে পাচ্ছ না আমি তোমার স্বামী জয়দেব গো দুয়ারটা খোলো আমার বড় যে ফুধা পেয়েছে কি গো মায়েরা এই যে ভক্তমণ্ডলী বাবা মায়েরা কটা স্বামী গো পদ্মাবতীর কটা স্বামী একটা ঘরে স্বামী আর একজন এসে দুয়ারে দাঁড়িয়ে ডাকছে একটা ঘরে স্বামী একটা বাইরে স্বামী পদ্মাবতী চিন্তা করছেন সর্বনাশ কোনটা তাহলে আমার আসল স্বামী হ্যাঁ আমি একজনকে সেবা দিয়েছি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার আর একজন এসে দুয়ারে দাঁড়িয়ে বলছে আমি তোমার স্বামী তাহলে কি আমি অপরাধী হয়ে গেলাম তাহলে কি আমি কোনো পাপ করলাম আমি কি কোনো অন্যায় কাজ করলাম না 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 এ হতে পারে না আবার বলে উঠলেন কি হলো বাদ্দা তুমি শুনতে পাচ্ছ না আমি যে বারবার তোমাকে ডাকছি দেখো আমি তোমার স্বামী জয়দেব প্রসাদ মুখে দেবে বলে তবে স্থির করেছিল ঠিক সেই সময় না প্রসাদ সেবা করে হাতের প্রসাদ হাতেই রয়েছে আস্তে 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 করে গিয়ে দুয়ারটা খুলে দিয়েছে যেই না দুয়ারটা খুলে দিয়েছে দেখছেন কি সত্যই দাঁড়িয়ে আছে তার স্বামী দেবতা যখনই দেখলো তার স্বামী দেবতা দাঁড়িয়ে আছে জয়দেব পদ্মাবতীর হাতে প্রসাদ দিকে চমকে উঠল এ কি পদ্মাবতী আমাকে না সেবা দিয়ে আমার গোবিন্দকে সেবা না দিয়ে তুমি প্রসাদ পেতে যাচ্ছ ছি পদ্মা ছি এই তুমি আমার সহধর্মিনী এই তুমি আমার অর্ধাঙ্গিনী এই তুমি আমার জীবন সঙ্গিনী না পদ্মা না তুমি আমার অর্ধাঙ্গিনী হতে পারো না তুমি আমার জীবন সঙ্গিনী হতে পারো না তুমি আমার সহধর্মিনী হতে পারো না 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 স্বামী না তুমি বিশ্বাস করো তুমি যে একটু আগে এসে আমাকে বললে পদ্মা তুমি দুয়ারে খুলে দাও আমি যে দুয়ারটা খুলে দিয়েছিলাম তুমি আমার কাছে খেতে চাইলে আমি তোমাকে যে খেতে দিয়েছি তুমি যে ঘুমাতে চাইলে আমি যে তোমার জন্য যতন করে বিছানা করে তোমাকে ঘুম পাড়িয়ে দিয়েছি জানি না স্বামী আমি জানি না আমার কপালে কি লেখা আছে আমি যে জানি না আসলে স্বামী জয়দেব বলে উঠলেন পদ্মা যদি সত্যই তোমার কথা সত্য হয় তাহলে আজকের তুমি হবে ধন্য হ্যাঁ
হ্যাঁ পদ্মা তুমি হবে ধন্য। জয়দেব ধীরে 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 গৃহের মধ্যে প্রবেশ করল। গৃহের মধ্যে প্রবেশ করে দেখছে প্রসাদ পড়ে রয়েছে। প্রসাদের পাশে যে গিরি গোবিন্দ গ্রন্থটা ছিল সেই গ্রন্থটা জয়দেব একটু 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 করে লিখেছিলেন। যেখানে তিনি গিয়ে থমকে গিয়েছিলেন, যেখানে শেষ ছন্দটি শেষ করেছিলেন, তিনি তার হাতে লিখেছিলেন সরল গরল খণ্ডনাম মম শিরসি মণ্ডনম। সেই লেখার শেষে দেখছেন লেখা আছে কে যেন বাঁকা হাতে বাঁকা অক্ষরে তিনি লিখে দিয়ে গেছে ভক্তকে জানাবার জন্য। ভগবান লিখে দিয়ে গেল ওগো ভক্ত জয়দেব, যে গ্রন্থ তুমি সম্পূর্ণ করতে পারোনি, যে ছন্দ তুমি লিখতে পারোনি, যে শ্লোক তুমি সম্পূর্ণ করতে পারোনি, আমি সম্পূর্ণ করে দিলাম। দেহি পদ পল্লব ধন্য ধন্য পদ্মা, তুমি ধন্য, যা আমি পারিনি তা তুমি করে দেখিয়ে দিয়েছ। তুমি ভগবানকে সেবা দিয়েছ, তুমি ভগবানকে বিছানা করে শয়নে করিয়ে দিয়েছ। পদ্মা পদ্মাবতী নয়নে জলে বক্ষ ভাসে করছে। স্বামী তুমি বিশ্বাস করো স্বামী আমাকে। জয়দেবে বলে উঠলেন ওগো পদ্মা আমার মদনে মুখনে গোপাল, আমার কৃষ্ণ দয়া বয় আমার করের সেবা গ্রহণ করে নি, আজ তোমার করের সেবা গ্রহণ করে দে। হরি বল হরি বল। তুমি ধন্য, তোমার জন্ম সার্থক কাছে ভগবানের চরণে কাছে। মম অন্তর মনিধি রে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল অন্তর মনিধি রে জাগো জাগো মাধব কৃষ্ণ গোপাল তুমি জাগো মাধব কৃষ্ণ গোপাল। পূজার ডালাই প্রভু তুমি নারায়ণ, নাখে প্রেমের ঠাকুর বকি দিল অর্ঘ, নাখে প্রেমের ঠাকুর বকি দিল অর্ঘ, সবই তো তো মারি দা অন্তর মন্দির জাগো।
माधव विष्णु जय राधे राधे काच्छे नामार जयदेव जखने जयदेव काच्छे भगवान रूप भगवान आज के जयदेव के बोले जयदेव शेषेर समय तुम्हें हमें निये जाब पतित पावनी गंगा मायर कथा मत নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জয় রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়ের তো এইবার আস্তে 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 করে জয়দেবের বয়স হয়ে যাচ্ছে যখন বয়স হয়ে যাচ্ছে পতিত পাবনী গঙ্গা মায়ের কথা মতো চিন্তা করলেন পতিত পাবনী গঙ্গা মা আমাকে যে দেখা দেবে বলেছিল এলো পৌষ মাসে মকর সংক্রান্তির দিন যখন মকর সংক্রান্তির দিন এলো জয়দেবের হাঁটতে পারছে না জয়দেবের চলতে পারছে না তার বয়স হয়ে গেছে লাঠির উপরে ভর দিয়েছে লাঠির উপরে ভর দিয়ে আস্তে আস্তে করে চলে আর ভগবানকে ডাকে কবে তোমায় দেখা পাবো ও গো দেখিতে দেখিতে জয়দেবী হরে কৃষ্ণ দেখিতে দেখিতে জয়দেবী বয়স হইল পতিত পাবনী গঙ্গা ধীরে ধীরে আইল দেখিতে দেখিতে জয়দেব বয়স হইল কথা প্রভু প্রভু বলে কাঁদিতে লাগিল প্রভু একবার দেখা দাও হে প্রভু একবার দেখা দাও হে কোথা গেলে পাব তো মহাই প্রভু একবার দেখা দাও হে ও গো কোথায় গেলে পাব তো মহাই প্রভু একবার দেখা দাও হে মানে কোথায় গেলে পাব তো মহাই প্রভু একবার দেখা দাও হে পতিত পাবনী গঙ্গা মা যখন জয়দেবের বয়স হয়ে গেল উজান বেয়ে গিয়ে তাকে স্নান করিয়ে দিল যখন স্নান করিয়ে দিল পতিত পাবনী গঙ্গার জলে জয়দেব স্নান করল স্নান করে আজকের গঙ্গা মায়ের কথা মতো প্রত্যেকটি ভক্তের কাছে জয়দেব মেলাতে কি বাবা মায়েরা যারা গেছেন জয়দেব ধামে জয়দেব মেলাতে গঙ্গাদেবীর মুখ স্মৃত বাণী গঙ্গাদেবীর মুখের বাণী অনুযায়ী বীরভূম জেলার নাম হলো জয়দেবের নাম অনুসারে জয়দেবের মেলা জয়দেব ধাম সেই জয়দেব ধামে যত ভক্তেরা এসেছিল যত ভক্তিমতী মায়েরা এসেছিল জয়দেব আজকে তাদের দাঁড়িয়ে দাঁড়িয়েছে তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে উঠলেন ওগো পিতামাতারা ওগো ভক্তেরা যারা এসেছো আমার ধামে তোমরা সবাই আমাকে যে যা পারবে কিছু কিছু ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার বস্তু নিই আমি তৈরি করব প্রসাদ আর সেই প্রসাদটা ভগবানকে সেবা দেব ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ হবে মহাপ্রসাদ আর সেই মহাপ্রসাদ আপনারা সবাই মিলে সেবা করবেন তাই ভিক্ষার জন্য দাঁড়িয়েছে দাও ভিক্ষা দাও
মায়েরা যা যা খুশি সবাই যে যার মতো ভিক্ষা দিচ্ছে। আর এদিকে যখন ওই ভিক্ষার বস্তুগুলো নিয়ে সুন্দর করে মহাপ্রসাদ তৈরি করলো, মহাপ্রসাদ তৈরি করে যখন ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ মহাপ্রসাদ হলো সবাইকে বিতরণ করছে, আর সবাই মিলে কি বলছে, পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়ে দিন, আমার লীলা সমাপ্ত। আজকের কি করলেন, আজকের সমস্ত ওই মহাপ্রসাদ পাচ্ছে, আর সমস্ত ভক্তেরা বলছেন উলুধ্বনি হরিধ্বনি, আরে জয়দেবের মেলা রে ভাই, জয়দেবের মেলা, কত লীলা খেলা রে ভাই, কত লীলা খেলা, জয়দেবের মেলা রে ভাই, জয়দেবের মেলা, কত লীলা খেলা রে ভাই, কত লীলা খেলা, জয়দেবের মেলা রে ভাই, জয়দেবের মেলা, কত লীলা খেলা রে ভাই, কত লীলা খেলা। আবার কত দেশের কত মানুষ এই মেলাতে আসে, কত দেশের কত মানুষ এই মেলায় আসে, কত দেশের কত মানুষ এই মেলায় আসে, কত দেশের কত মানুষ এই মেলায় আসে, আর সব আত্মা একই হয়ে হরি হরি বলে, নিতাই গৌর হরি বল, সব আত্মা একই হয়ে হরি হরি বলে, সব আত্মা একই হয়ে হরি হরি বলে, আদি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, আবার চাঁদ বদনে নিতাই গৌর হরি হরি বলো, চাঁদ বদনে নিতাই গৌর হরি হরি, চাঁদ বদনে নিতাই গৌর হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি।